তোকে দেখার জন্য প্রত্যেকটা দিন আমি অনেক দূর থেকে চলে আসতাম, কারণ কি জানিস, তুই ছিলি আমার পৃথিবী। তোর প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করতাম, তুই যা বলতিস আমি তাই শুনতাম। মাসের শেষে আমার অল্প স্যালারির টাকাটাও আমি তোর পেছনে খরচ করতাম, তুই যখন যেটা চাইতিস তখন সেটা এনে দিতাম। আমার কষ্টটা তোকে কোনো দিন বুঝতে দিইনি, কারণ তোর আনন্দটাই ছিল আমার কাছে সুখ, তোর আনন্দটাই ছিল আমার কাছে খুশি, তোর দুঃখ ছিল আমার কষ্ট, তুই ছিলি আমার সুখের কিনারা। তোর মুখের হাসি আমার কাছে ছিল অনেকটাই দামি, তোর চোখের কাজল আমার কাছে সব থেকে বড় উপহার। খেয়েছিস কিনা, তুই ঘুমিয়েছিস কিনা, তুই কোথায় আছিস, কি করছিস, এই জিনিসগুলো ফোন করে খবর নিতাম বলে তুই হয়তো ভাবতি আমি তোকে বিরক্ত করি, কিন্তু না রে, তোকে অতিরিক্ত ভালোবাসতাম, ওই জন্যই ভয় পেতাম যদি তোর কিছু হয়ে যায়। কিন্তু তুই আমাকে ভুল বুঝতি, তুই বুঝিসনি এই গরিব ছেলেটা কতটা তোকে ভালোবাসে, কিন্তু এখনো ভালোবাসি, আগের মতো রেসপেক্টটা আর থাকবে না। আসলে কি হয়েছে জানিস, কথায় আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না, তোরও ঠিক একই অবস্থা। অতিরিক্ত ভালোবাসতাম, তোর সহ্য হয়নি, না চাইতেই যদি কেউ অনেক কিছু পেয়ে যায় তাহলে সেইটার কোনো গুরুত্ব দেয় না, আর তুই সেইটাই করেছিস। শালা আমার টাকায় ড্রেস কিনে, আমার টাকায় শপিং করে, তুই দেখা করতে যেতিস অন্য এক ছেলের সাথে, আমার টাকায় নেটপ্যাক মেরে চ্যাট করতিস অন্য ছেলের সাথে। ছোট লোক যে কাকে বলে সেটা তোকে দেখলেই বোঝা যায়। আর তোর এই মহান কাজের জন্য রবীন্দ্রনাথের পা থেকে নোবেল দেওয়া হবে বলে সিলেক্ট করা হয়েছে, এখন নিজেকে নিজেই থাপ্পড় মারতে ইচ্ছে করে। আমার চয়েস এতটাই খারাপ ছিল, তোর মতো থার্ড ক্লাস মেয়ের সাথে রিলেশনশিপে ছিলাম, শালা চিন্তা করলেও লজ্জা লাগছে, শালা চিন্তা করলেও লজ্জা লাগছে। মাঝে মাঝে আয়নার সামনে গিয়ে দেখি আমার কপালে কি বিসি লেখা আছে, কারণ তুই যে আমাকে বোকা বানিয়েছিস। না কোনো কথা হবে না বস, আনন্দ পাওয়ার কিছুই নেই, আমি তোকে অন্ধের মতো ভালোবাসতাম, অতিরিক্ত বিশ্বাস করতাম, আরে অতিরিক্ত বিশ্বাস করতাম বলেই তুই আমাকে বোকা বানাতে পেরেছিস। আমি গরিব, টাকা ছিল না, বাড়ি ছিল না, দামি বাইক ছিল না, দামি গাড়ি ছিল না, তোকে দামি রেস্টুরেন্ট থেকে খাওয়াতে পারি না, তাই তুই আমাকে ছেড়ে চলে গেছিস, তাই না? তো এখন একটা কথা বলি শুনে রাখ, তোর বর্তমান বয়ফ্রেন্ড এক মাসে যত স্যালারি পায় তার থেকে বেশি এখন আমার বাইকে একদিনের তেল লাগে। বয়ফ্রেন্ড বছরে যত ইনকাম করে তার থেকে বেশি আমার এক মাসে গাড়ির তেল লাগে। আজ তোকে সত্যি ধন্যবাদ দিতে চাই, কারণ তুই যদি ছেড়ে চলে না যেতিস তাহলে আমার অকারটা আমি বুঝতে পারতাম না, তুই যদি আমাকে ছেড়ে চলে না যেতিস এই জায়গাটাতে আমি আসতে পারতাম না। যাওয়ার আগে তোকে একটা কথাই বলি, চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি তোমার থেকেও বেশি সুন্দরী, তুই তোর রাস্তা মাপ। এই চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি অমর, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।